হে হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি মিজান আহমেদ, লার্নিং অ্যান্ড থ্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা ইউনিট ওয়ানের লাস্ট লেসন বাংলাদেশি কুইজিন প্যাসেজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্যাসেজটি একটু বড়, অ্যাট দ্য সেম টাইম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই প্যাসেজটি বিগত কয়েকটি বোর্ড পরীক্ষায় এসেছে। সো বুঝতেই পারছো প্যাসেজটি কতটা গুরুত্বপূর্ণ। সো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশের রন্ধন প্রণালী বা রন্ধন শিল্প। এই প্যাসেজটিতে মাত্র তিনটি কিওয়ার্ডস দেওয়া রয়েছে। প্রথমটি হলো কুইজিন। কুইজিন শব্দের অর্থ রন্ধন প্রণালী বা রন্ধন শিল্প, এটি সিনোনিম আমরা বলতে পারি কুকিং। তারপরে রয়েছে প্ল্যাটার। প্ল্যাটার অর্থাৎ প্লেট বা থালা যেটিতে খাবার পরিবেশন করা হয়, এটি সিনোনিম হতে পারে ডিশ। তারপরে রয়েছে মোলাসিস। মোলাসিস অর্থ ঝোলাগুড় বা লালি আমরা বলতে পারি, যেটিকে আঞ্চলিক ভাষায় লালি বলা হয়। ওকে, এরপরে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। তো এখানে আমরা চারটি পিকচার দেখতে পাচ্ছি, সেই পিকচার সম্পর্কে আমাদের বলতে হবে। তো প্রথম প্রশ্ন বলা আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? ইন দি পিকচার্স আই ক্যান সি ফোর টাইপস অফ ফুডস। দুই নম্বর বলা হয়েছে, হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স? ইন দি পিকচার্স আই ক্যান সি পান্তা ইলিশ, সাম ভেজিটেবলস, রসগোল্লা অ্যান্ড পিঠাস। ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম? ইয়েস, আই ইট দেম অ্যাট হোম, বাট আই ক্যান্ট প্রিপেয়ার দেম, মাই মাদার ক্যান প্রিপেয়ার দেম। তিন নম্বর বলা হয়েছে, অফ দ্য ফোর ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? ওকে, অফ দ্য ফোর ফুডস রসগোল্লা ইজ মাই ফেভারিট। তারপরে বলা হয়েছে, হোয়াই? বিকজ আই এম ভেরি ফন্ড অফ সুইটস অ্যান্ড রসগোল্লা ইজ অ্যাভেলেবল অল দ্য ইয়ার রাউন্ড। ওকে, প্রশ্নগুলো অ্যান্সার আমরা করে ফেলেছি। নাও ইটস টাইম ফর আস টু রিড দ্য প্যাসেজ উইথ ইটস বাংলা মিনিং। ওকে, তো প্যাসেজটি পড়ার পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড পার্টস অফ স্পিচ জেনে নিব। তো চলো প্যাসেজটি পড়া শুরু করি। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। স্পাইসিস শব্দের অর্থ মশলা। বাংলাদেশি রন্ধন প্রণালী অনেক রকমের মশলা ব্যবহারের কারণে সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। উই হ্যাভ ডিলিশাস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের রয়েছে সুস্বাদু এবং ক্ষুধা উদ্রেককারী খাবার, হালকা খাবার এবং মিষ্টান্ন। এখানে ডেলিশাস শব্দটি সিনোনিম হতে পারে টেস্টি অথবা ডিলেক্টেবল, এবং এটির অ্যান্টোনিম হতে পারে টেস্টলেস অথবা আনপ্যালেটেবল। ওকে, লেটস গো অ্যাহেড। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, অর্থাৎ সেদ্ধ ভাত আমাদের প্রধান খাদ্য। স্ট্যাপল শব্দটি সিনোনিম হতে পারে মেইন অথবা প্রিন্সিপাল। তারপরে রয়েছে, ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল সুপ, ফিশ অ্যান্ড মিট। এটি পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে। সার্ভ শব্দটি অর্থ পরিবেশন করা, আমরা এটির সিনোনিম হিসেবে বলতে পারি ডিস্ট্রিবিউট। তারপরে রয়েছে, ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ আমাদের আমিষের প্রধান উৎস। সোর্স, এটি সিনোনিম হতে পারে অরিজিন। ফিশেস আর নাও কাল্টিভেট ইন পন্ডস, মাছ এখন পুকুরেও চাষ করা হয়। কাল্টিভেট শব্দের সিনোনিম হতে পারে গ্রো। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, আমাদের খালে এবং নদীতে স্বাদু পানির মাছও রয়েছে। মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কমন, 40 প্রকারেরও বেশি মাছ হলো সাধারণ। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর অর্থাৎ ক্যাটফিশ, চিংড়ি, প্রন অর শ্রিম্প। সাম অফ দেম, সেগুলোর মধ্যে কিছু হলো কার্প, রুই, কাতলা, মাগুর, যেটাকে ক্যাটফিশ বলা হয় অর্থাৎ শিং মাছ, চিংড়ি, চিংড়ির দুটি ধরন রয়েছে, একটা প্রন অর শ্রিম্প। ওকে, শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার, শুটকি অর্থাৎ শুকনো মাছ খুবই জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ, ইলিশ বাংলাদেশের মানুষজনের কাছে খুবই জনপ্রিয়। ওকে, পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত, পান্তা ভাতের ঐতিহ্যবাহী খাবারের একটি ধরন হলো পান্তা ইলিশ। ইট ইজ স্টিমড রাইস, এটি হলো সেদ্ধ ভাত, সোকড ইন ওয়াটার, পানিতে ভেজানো, অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, এবং পরিবেশন করা হয় এক টুকরো ভাজা ইলিশ মাছের সাথে। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, প্রাই টুগেদার উইথ ড্রাইড ফিশ, শুটকি মাছের সাথে পিকলস, আচার, লেন্টিল স্যুপ, ডাল, গ্রিন চিলিস, কাঁচামরিচ অ্যান্ড ওনিয়ন এবং পেঁয়াজের সাথে। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে এটি একটি
জনপ্রিয় খাবার। পিপুল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষজন মিষ্টান্ন খুবই পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন, প্রায় বাংলাদেশের সব নারীরাই প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস, ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে। পিঠা, এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর, সুগার, সিরাপ, মোলাসিস অ্যান্ড সামটাইমস মিল্ক, ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। অর্থাৎ পিঠা এক ধরনের মিষ্টান্ন যেটি তৈরি করা হয় চালের আটা, চিনি, রস, ঝোলা গুড় এবং মাঝে মাঝে দুধ দিয়ে। একটি ঐতিহ্যবাহী খাবার, বাংলাদেশের পুরা জনগোষ্ঠী যেটি পছন্দ করে। তো এখানে এন্টায়ার শব্দের সিনোনিম হতে পারে হোল, এবং এখানে একটা গ্রামাটিক্যাল পয়েন্ট রয়েছে, সেটি হলো পিঠার পরে কোমা দিয়ে বলা আছে টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর, সুগার, সিরাপ, মোলাসিস অ্যান্ড সামটাইমস মিল্ক। এটি হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলো নাউনের পাশেই বসে নাউনকে যদি মডিফাই করে সেটি হবে অ্যাপোজিটিভ। যাই হোক, অ্যাপোজিটিভ নিয়ে আমরা গ্রামার ক্লাসে বিস্তারিত আলোচনা করব, এখন এটুকু জানলেই ওকে। তারপরে রয়েছে ডিউরিং উইন্টার পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল। অর্থাৎ শীতকালে পিঠা উৎসবের সময় ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। শীতকালে বিভিন্ন দলের মানুষ পিঠা উৎসবের আয়োজন করে থাকে। ঠিক আছে, ডিউরিং এর পরিবর্তে আমরা ইন ব্যবহার করতে পারি। সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টান্ন বিতরণ করা হয় অ্যামং ক্লোজ রিলেটিভস, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মাঝে। হোয়েন দেয়ার ইজ গুড নিউজ, যখন সুসংবাদ পাওয়া যায়, লাইক যেমন বার্থস, ওয়েডিংস, প্রমোশনস এটসেট্রা, জন্ম, বিবাহ অথবা চাকরিতে প্রমোশন। ওকে, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টান্ন দুগ্ধ নির্ভর বা দুগ্ধজাত। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সেগুলোর মধ্যে রয়েছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস। আমাদের রয়েছে 100 রকমের বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্রস্তুত প্রণালী। ভ্যারাইটিস এর সিনোনিম আমরা এখানে বলতে পারি types অথবা kinds. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. বাংলাদেশের মানুষজনের প্রাত্যহিক জীবনে মিষ্টান্ন একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এখানে আমরা day-to-day সিনোনিম বলতে পারি এভরিডে। আশা করি প্যাসেজটির বাংলা বুঝতে কোনো প্রবলেম হয়নি। তো এরপরেই কিছু ট্রু ফলস অ্যান্ড শর্ট কোয়েশ্চেন রয়েছে, যেগুলোর অ্যান্সার আমরা এখন ইজিলি করতে পারবো, কারণ প্যাসেজটি বুঝতে কোনো প্রবলেম হয়নি, রাইট? তো এখানে 5টি ট্রু ফলস দেওয়া রয়েছে। প্রথমটি হলো আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। এটার কারেক্ট অ্যান্সার হবে আওয়ার ফুডস আর রিচ বিকজ অফ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, উই গেট প্রোটিন মোস্টলি from fish. It's true. 3 number, on pohla boishak the traditional food is steamed rice and fried hilsa. To ekhane ektu bhul royeche, steamed rice ta hobe na. The answer hobe on pohla boishak the traditional food is panta ilish. 4 number, pitha utsob takes place almost all the year round in Bangladesh. Orthat sara bochor dhore Bangladeshe এটি অনুষ্ঠিত হয়। এটি ফলস। কারেক্ট অ্যান্সার হবে পিঠা উৎসব টেক্স প্লেস ডিউরিং উইন্টার সিজন ইন বাংলাদেশ। 5 নাম্বার, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপুল অফ বাংলাদেশ। এটি ফলস। কারেক্ট অ্যান্সার হবে বাংলাদেশি পিপুল আর ফন্ড অফ সুইটস। ওকে, এরপরে 4টি শর্ট কোয়েশ্চেন রয়েছে, সেগুলোর অ্যান্সার এখন আমরা করে ফেলবো। প্রথম কোয়েশ্চেনটি রয়েছে, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। তো এটির অ্যান্সার হবে, মেনি ইউজেস অফ স্পাইসেস হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। 2 নাম্বার, হোয়ার ডু উই গেট দ্য ফিশেস ফ্রম। অ্যান্সার হবে, উই গেট দ্য ফিশেস ফ্রম রিভার, লেকস অ্যান্ড পন্ডস। 3 নাম্বার, অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস। ওকে, অ্যান্সার হবে, অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ অ্যান্ড মিট উইথ রাইস। 4 নাম্বার, last question, why are sweets an important part of our life? Okay, sweets are an important part of our life because we distribute sweets when there is good news like births, weddings, promotions, etc. Okay, so dear learners, আশা করি ক্লাসটি বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তুমি তোমার কোশ্চেনটি এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো, আমি অবশ্যই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।